দারিদ্র দূরীকরণে আজ সারা দেশের মধ্যে বাংলা প্রথম। এদিন পাথর প্রতিমা কলেজের মাঠে জেলার একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন জেলা ও জেলার বাইরের 81টি প্রকল্পের শিলান্যাস করেন তিনি। এদিনের সভা থেকে 62 জনের হাতে নানান পরিষেবার সামগ্রী ও চেক তুলে দেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দারিদ্র দূরীকরণে আজ সারা দেশের মধ্যে বাংলা প্রথম। এদিন পাথর প্রতিমা কলেজের মাঠে জেলার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান অনুষ্ঠানে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিনের সভা মঞ্চ থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা ও জেলার বাইরের 81টি প্রকল্পের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পগুলির জন্য ব্যয় হবে 540 কোটি টাকা। এদিনের সভা থেকে 62 জনের হাতে নানান পরিষেবা সামগ্রী ও চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। এর মধ্যে ছিল কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী সাইকেল বিলি, সবুজশ্রী চারাগাছ বিলি, কৃষি সরঞ্জাম প্রদান, আমার বাড়ি প্রকল্পের চেক, শীতাতপ নিয়ন্ত্রিত বাক্স সহ সাইকেল ও লোকশিল্পীদের বাদ্যযন্ত্র। সব মিলিয়ে জেলার মোট 2.5 লক্ষ মানুষের হাতে নানান পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া বুলবুলে ক্ষতিগ্রস্ত 30,000-এরও বেশি মানুষের হাতে নিত্য প্রয়োজনীয় কিট তুলে দেওয়া হয়। কয়েকজন ক্ষতিগ্রস্তের হাতে মুখ্যমন্ত্রী নিজে কিট তুলে দেন। এই কিটের মধ্যে স্টোভ, কড়া, হাঁড়ি, জামা কাপড় ও শুকনো খাবার আছে। এদিনের সভা থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বুলবুলে ক্ষতিগ্রস্ত সমস্ত মানুষের কাছে ক্ষতিপূরণ পৌঁছে দেওয়া হবে। ধাপে ধাপে এই কাজ চলবে। কোনো মানুষের অসুবিধা থাকলে সরকার সাধ্যমতো পাশে দাঁড়াবে, কারণ এই সরকার মানবিক। এদিন পাথর প্রতিমা কলেজের মাঠে এই অনুষ্ঠানটি হয়। মুখ্যমন্ত্রী হিসেবে মমতা ব্যানার্জি প্রথমবার এখানে এলেন। তাকে একবার চোখে দেখার জন্য হেলিপ্যাডে হাজার হাজার মানুষ ভিড় জমান। সভাস্থলের বাইরেও হাজার হাজার মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য আকুল ছিলেন। মহিলারা শাঁখ বাজিয়ে উলুধ্বনি দিয়েই মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। মানুষের ভিড় দেখে মুখ্যমন্ত্রীও উজ্জীবিত হন। এরপর বুলবুলের ক্ষয়ক্ষতির কথা বলতে গিয়ে এখানকার মানুষদের সহনশীলতা নিয়ে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, এখানকার মানুষ অনেক কষ্ট করে থাকেন, প্রাকৃতিক দুর্যোগের সময়ও ওরা মনোবল হারানি, কিন্তু আমরা বুলবুলের জন্য মানুষকে নিরাপদ আশ্রয়ে তুলে আনাতে হয়েছিল। বুলবুলের সময় আপনারা রাত জেগেছেন, আর আমি কলকাতায় রাত জেগেছি, খবর নিয়েছি সবসময়। আমি আমার মা বোনেদের আমি প্রথমেই আপনাদের পাকে আমি প্রণাম জানাই। কত দূর থেকে হেঁটে হেঁটে, কত দূর থেকে খেয়া পার হয়ে মা ভাই বোনেরা আমার এই সভায় আপনারা এসছেন, সভাকে আলোকিত করেছেন। এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? মানুষের পদার্পণ, সর্বধর্ম সমন্বয়, সব মানুষের এক জায়গায় আসা, এর থেকে বড় পুরস্কার জীবনে আর কিছু হতে পারে না। আমি আপনাদের সকলকে, আমার ছোট ছোট ভাই বোনেদের অনেক অভিনন্দন জানাচ্ছি। পৌষ মাস চলছে, লক্ষ্মী মাস, আপনারা জানেন পিঠে পালার উৎসব, পুলি পার্বণের উৎসব, গঙ্গাসাগর উৎসব, এগুলো আপনাদের জেলায় বড় বড় উৎসব। আমি গত বছর গঙ্গাসাগর মেলার আগে একবার করে পরিদর্শন করতে আসি, কী কী কাজ হয়েছে দেখবার জন্য। কিছুদিন আগে আপনাদের এখানে ভয়াবহ বুলবুল ঝড়ের তাণ্ডব হয়ে গেল। যখন আপনারা ভয়ে কাঁপছিলেন, আমরাও কলকাতায় বসে, আমরা ভয়ে, আমরা সারা রাত পাহারা দিয়ে বসেছিলাম, যাতে আমার মা ভাই বোনেরা তাদের প্রাণ যাতে চলে না যায়, তারা যাতে বেঁচে থাকতে পারে, তারা যাতে ভালো থাকতে পারে। বুলবুল ঝড় হওয়ার পর আমি নিজে আবার এসেছিলাম ক্যানিংয়ে, এবং আমি ওপর থেকে টোটালটাই পরিদর্শন করেছিলাম। নামখানা বলুন, পাথর প্রতিমা বলুন, সাগর বলুন, বকখালি বলুন, গোসাবা বলুন, ওদিকে বসিরহাট বলুন, আমি অনেক জায়গায় নিজের চোখে দেখে গিয়েছিলাম। একটা কথা আমরা বলেছিলাম, প্রাণটা বাঁচান, প্রাণ বাঁচলে বাদবাকি জিনিস পাওয়া যাবে, প্রাণ চলে গেলে কিন্তু আর কিছু পাওয়া যাবে না। আবার আমি আসবো, আবার দেখা হবে। বুলবুলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন
সবাইকে সাহায্য করে দেওয়া হবে। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন চিন্তা করবেন না, হয়তো একটু টাইম লাগতে পারে। যাদের এখনও নাম লেখানো হয়নি তারা নামগুলো দয়া করে লিখিয়ে নেবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।